স্ত্রী অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত। দীর্ঘদিন ধরেই স্বামীর মনে এই সন্দেহ দানা বেঁধেছিল। কিন্তু সন্দেহ করলেই তো হলো না চাই প্রমাণ। আর তাই বাড়ি থেকে বেরিয়ে স্ত্রীর পিছু নিয়ে হোটেলে পৌঁছে গিয়েছিলেন স্বামী। এরপর দেখা গেল স্বামীর সন্দেহই সঠিক। হোটেলের রুমে তখন প্রেমিকের সঙ্গে এক বিছানায় স্ত্রী। হঠাৎ হোটেলের রুমের দরজা খুলে ভিতরে ঢুকে যান স্বামী। দুজনকে হাতে নাতে ধরে স্ত্রীর প্রেমিককে উত্তম মধ্যম দেন স্বামী পরে পুলিশ এসে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায় জানা গেছে উলুবেড়িয়া রাজপুর থানার কলিশানি কালীতলা এলাকায় একশো নম্বর জাতীয় সড়কের পাশে রয়েছে ওই হোটেলটি সূত্রের খবর বেশ কয়েকদিন ধরে স্বামীর অজান্তে এক গৃহবধূ তার প্রেমিকের সঙ্গে আসছিল ওই হোটেলে এদিকে বেশ কিছুদিন ধরে নিজের স্ত্রীর চালচলনে সন্দেহ হচ্ছিল স্বামীর অবশেষে বৃহস্পতিবার বারোই সেপ্টেম্বর স্ত্রীর পিছু নিয়ে হোটেল থেকে স্ত্রী ও তার প্রেমিককে হাতে নাতে ধরে ফেললো স্বামী এরপর স্ত্রী প্রেমিককে প্রকাশ্য রাস্তায় মারধর করেন স্বামী পরে খবর পেয়ে রাজাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে আটক করে নিয়ে যায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে এই হোটেলে বিভিন্ন বেআইনি কাজকর্ম চলছে এক স্থানীয় বাসিন্দা শাহিনশাহ মল্লিক তিনি বলছেন একটা স্বামী স্ত্রীকে ধরে নিয়ে গিয়েছে বয়ফ্রেন্ডের সঙ্গে উঠেছিল এখানে এসে এই ঘটনা ঘটিয়েছে ঘটনার পর পাড়ার লোক বেরিয়েছে বারণ করার পরও এই ঘটনা ঘটছে পাড়ার মধ্যে এই ঘটনা কেন ঘটবে কি বলছেন তিনি বা আপনাদের একটা স্বামী স্ত্রীকে ধরে নিয়ে গেছে তার বয়ফ্রেন্ডের সাথে উঠেছিল ঠিক আছে তো উঠে যাওয়ার কারণে এখানে এসে চব্য করেছে সব করার পরে আমাদের পাড়ার লোক বেড়েছে পাড়ার মধ্যে এই সব ঝামেলা হবে কেন বারণ করেছি বারণ করার পরে সূর্য না বা বা বারণ করলে বলছে ম্যানেজারকে বলতে ম্যানেজার তো আসেই না ম্যানেজার মাসে ছ মাসে একবার আসে তার জন্য এখন বলছি কি গেছি বলছে ম্যানেজার এলে বলতে আমরা চাইছি এই জিনিসটা বন্ধ কেন বাচ্চারা আছে পড়াশোনা করছে এইসব দেখে নোংরামো শিখবে ঠিক আছে আমরা চাই না যে নোংরামো শিখুক বন্ধ করতে হবে হ্যাঁ পুলিশ পুলিশ নিয়ে গেল নিজে পুলিশ নিয়ে গেল ধৈরে নিয়ে গেল আমাদেরকে তুলতে আমাদের পাড়ার ছেলেকে তুলতে গেল হ্যাঁ প্রতিবাদ করেছি আরেক স্থানীয় বাসিন্দা প্রতাপ দলুই তিনি বলছেন স্বামী এসে স্ত্রীকে ধরেছে পুলিশ এসে নিয়ে গিয়েছে দীর্ঘদিন ধরে এই হোটেলে এই সব চলছে একবার বারণ করা হয়েছিল কিন্তু কেস্টার কোনো মেমাংসা হয়নি এসব জিনিসগুলো আমার ছেলে মেয়ে তো শিখবে এই এলাকায় যেন এরকম ঘটনা না ঘটে তিনি কি বলছেন শোনাব আপনাদের স্বামীটা এসে নাকি ধরেছে ধরে এরা মারধর করতে করতে এদিকে নিয়ে গেছে নেতাজি ক্লাব থেকে ধরে ওখানে ওখানে থানার গাড়ি আছে হ্যাঁ দিয়ে তুলে নিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ দীর্ঘদিন দিয়ে চলছে তবে একবার বারণ করা হয়েছিল এই নিয়ে কিন্তু কেসটা কোনো আর ইয়ে হয়নি অত কি চাইছি বলতে এটা তো উচিত নয় যে একটা বাড়ি আছে যেন এলাকা পাড়া সব বইয়েরা এখান দিয়ে সব সময় যাতায়াত ওটা বসা সব সময় করে এই সব জিনিসগুলো আমার ছেলে মেয়ে সব তো শিখবে সেই সব জিনিসটা যেন লিমিটে থাকলেই হবে এরকম নয় যে এই নইটি রিপোর্ট তুলে স্ত্রী অন্য পুরুষের সঙ্গে পরকিয়া লিপ্ত রয়েছে আর সেই সন্দেহ বাড়ি থেকে বেরিয়ে স্ত্রীর পিছন করে হোটেলে পৌঁছে হাতে নাতে ধরে ফেলেন তার স্বামী স্ত্রী ও তার প্রেমিকাকে আর এরপরে তাকে উধম ধোলাই করা হয় পরে খবর দেওয়া হয় পুলিশকে ও পুলিশ এসে তিনজনকে আটক করে থানা নিয়ে যায় সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে অন্য পুরুষের সঙ্গে স্ত্রীর পরাকিয়া ছিল তার সন্দেহ দীর্ঘদিন ধরে স্বামীর কিন্তু সেইটা হাতে নাতে না ধরা ফেললে সেই জন্যে দীর্ঘদিন অপেক্ষা করছিলেন কিন্তু গতকাল যখন তার স্ত্রী বাড়ি থেকে বেরিয়ে যায় তার পিছন নেয় তার স্বামী ও দেখা যায় যে সে একশো নম্বর জাতীয় সড়ক ধারে একটি হোটেলে পৌঁছে যাচ্ছে সেইখানে পৌঁছে গেলেন তার স্বামীও আর হাতে নাতে নিজের স্ত্রী ও তার প্রেমিকে ধরে ফেলেন আর তারপরেই তাকে বের করে উধম ধলাই করা হয় এলাকার মানুষরা যেটা জানিয়েছেন যে এই একশো ষোলো নম্বর জাতীয় সড়ক রাস্তা ধারে এই হোটেলে এইভাবে অবৈধ কাজকর্ম চলছে এমনটাই জানা যায় পুলিশকে বারবার জানানোর পরেও কোনো রকম কোনো লাভ হয়নি আজকে এটা হাতে প্রমাণ পেয়েছেন যেটা জানা যায় উলবেড়িয়ার রাজাপুর থানা অন্তর্গত খালিশনিক কালিতলা এলাকা এই ঘটনাটি ঘটেছে যার পর পুলিশকে খবর দেওয়া হয় ও পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায় ও তিনজনকে আটক করে থানা নিয়ে যায় তাদেরকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সূত্র মার্শ যেটা জানা যাচ্ছে যে একশো নম্বর জাতীয় সড়কের ধারে বেশ কয়েকটি হোটেল রয়েছে সেই হোটেলে এই ধরনের অবৈধ কাজকর্ম করা হয় বলে জানা যাচ্ছে আর এই স্ত্রীর যে পরাক অন্য পুরুষের সঙ্গে যে পরাকিয়া লিপ্ত ছিল তা সন্দেহ দীর্ঘদিন ধরে তার স্বামী স্বামীর ছিল কিন্তু স্বামী হাতে নাতে না ধরা পরে তাকে কিছু রকম কোনো কথা বলতে পারতেন না কিন্তু তার সন্দেহ ছিল আর সন্দেহবস্ত তার পেছন করে তার হোটেলে পৌঁছে হাতে নাতে তাকে ধরে ফেলেন ও তারপর উধম মার চুলা মার ধোলায় শুরু হয় স্ত্রী অন্য পুরুষের সঙ্গে পরকিয়ায় লিপ্ত দীর্ঘদিন ধরে স্বামীর মনে এই সন্দেহ দানা বেঁধেছিল কিন্তু সন্দেহ করলেই তো হলো না চাই প্রমাণ আর তাই বাড়ি থেকে বেরিয়ে স্ত্রীর পিছু নিয়ে হোটেলে পৌঁছে গিয়েছিলেন স্বামী এরপর দেখা গেল স্বামীর সন্দেহই সঠিক হোটেলের রুমে তখন প্রেমিকের সঙ্গে এক বিছানায় স্ত্রী হঠাৎ হোটেলের রুমের দরজা খুলে ঢুকে যান স্বামী দুজনকে হাতে ধরে উত্তম মধ্যম দেন স্বামী পরে পুলিশ এসে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায় জানা গেছে উলু রাজপুর থানার খোলিশানি কালীতলা এলাকার একশো নম্বর জাতীয় সড়কের পাশে রয়েছে ওই হোটেলটি সূত্রের খবর বেশ কয়েকদিন ধরে স্বামীর অজান্তেই এক গৃহবধূ তার প্রেমিকের সঙ্গে আসছিল ওই হোটেলে এদিকে বেশ কিছুদিন ধরে নিজের স্ত্রীর চালচলনে সন্দেহ হচ্ছিল স্বামীর অবশেষে বৃহস্পতিবার বারোই সেপ্টেম্বর স্ত্রীর পিছু নিয়ে হোটেল থেকে স্ত্রী ও তার প্রেমিককে হাতে ধরে ফেলল স্বামী এরপরে স্ত্রী প্রেমিককে প্রকাশ্য রাস্তায় মারধর করেন স্বামী পরে খবর পেয়ে রাজাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে আটক করে নিয়ে যায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে এই হোটেলে বিভিন্ন বেআইনি কাজকর্ম চলছে এক স্থানীয় বাসিন্দা শাহিন মল্লিক তিনি কি বলছেন সোনা আপনাদের একটা স্বামী স্ত্রীকে ধরে নিয়ে গেছে তার বয়ফ্রেন্ডের সাথে উঠেছিল ঠিক আছে তো উঠে যাওয়ার কারণে এখানে এসে চব্য করেছে চব্য করার পরে আমাদের পাড়ার লোক বেড়েছে পাড়ার মধ্যে সব ঝামেলা হবে কেন বারণ করেছি বারণ করার পরে ছুটছে না বা বারণ করলে বলছে ম্যানেজারকে বলতে ম্যানেজার তো আসেই না ম্যানেজার ন মাসে ছ মাসে একবার আসে তার জন্য এখন বলছি কি বলতে গেছি বলছি ম্যানেজার এলে বলতে আমরা চাইছি এই জিনিসটা বন্ধ কেন বাচ্চারা আছে পড়াশোনা করছে এইসব দেখে নোংরামো শিখবে ঠিক আছে আমরা চাই না যে নোংরামো শিখুক বন্ধ করতে হবে হ্যাঁ পুলিশ পুলিশ নিয়ে গেল নিজে পুলিশ নিয়ে গেল ধৈরে নিয়ে গেল আমাদেরকে তুলতে আমাদের পাড়ার ছেলেকে তুলতে গেল হ্যাঁ প্রতিবাদ আর এক স্থানীয় বাসিন্দা প্রতাপ দলুই তিনি কি বলছেন শোনাব আপনাদের স্বামীটা এসে নাকি ধরেছে ধরে এরা মারধর করতে করতে এইদিকে নিয়ে গেছে নেতাজি ক্লাব থেকে ধরে ওখানে ওখানে থানার গাড়ি আছে থানা থেকে তুলে নিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ দীর্ঘদিন দিয়ে চলছে তবে একবার বারণ করা হয়েছিল এই নিয়ে কিন্তু কেসটা কোনো আর ইয়ে হয়নি ভদ্র কি চাইছি বলতে এটা তো নজর আচ্ছা এখন আসাক ইউটিউব উঠেছে মেয়ে